ঘিরে। কেমন লাগে আপনাদের আমাদের এই ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আমরা কিন্তু আজকে অনেকটা দূরে চলে আসছি আমার জমিতে, এটাই মূলত আমার জমি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা দূরে চলে আসছি ভিটার কাছে। তো ওই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম, পিছনে যে দেখতে পাচ্ছেন অনেকটা দূর থেকে আমরা আসছি এই গ্রামটাতে। তো আমরা শাক তুলেছি, শাক আমাদের কোষে আছে, সে শাক নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো শাক নিয়ে যাওয়াটা একটু কষ্টকর বিষয়, তারপরও যাচ্ছি আর কি ইনশাল্লাহ। তো তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছি এবং চারপাশে যে দৃশ্য আছে সেই দৃশ্যটা কিন্তু আপনাদের চোখে পড়ার মতো দৃশ্য এবং দেখতে পারছেন প্রকৃতির যে আবহাওয়া বা পরিবেশটা সেটা কিন্তু আপনাদের অবশ্যই চোখে পড়ার মতো একটা দিক নির্দেশন হিসেবে প্রকাশিত পাওয়ার কথা। তো মূলত সবারই চোখে পড়ার কথা এই দিকটা, চারিদিকটা, চারিদিকের পরিবেশটাকে ঘিরে যে সুন্দর মনোরম পরিবেশ আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের চোখে পড়ার মতোই একটি দিক। উল্লেখিত যে সময় বিষয়টা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাড়িতে যাব, ব্লগ ভিডিও বানানো এখন শেষ করব, সামনের দিকে যাব। তো রওনা দিয়েছি বাড়ির দিকে এবং যেহেতু সন্ধ্যা নেমে আসছে সেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। এখন আমরা কিছু শাক তুলে নিয়েছি, সেই শাকগুলো বাসায় নিয়ে গিয়ে আমরা সেগুলো সুন্দরভাবে ভাজি করে সেগুলো খাবো, সেগুলো অনেকটাই সুন্দর লাগে। এবং গ্রামের যে আপনার সরিষার যে ভাজি আছে সেগুলো আপনাদেরা খেয়েছেন কিনা সেটি অবশ্যই কমেন্টে জানান, যে সরিষার ভাজি শাক সেটা খাইছেন নাকি। সব কিছু মিলিয়ে যে আমরা বিকেলের যে পরিস্থিতিটা আছে সেটা কিন্তু অনেকটাই মনোরম বা সুন্দর পরিবেশের একটি দিক হিসাবে, মানে অতি সুন্দর, মানে একটি প্রকাশিত দিক, সেটি আমরা মূলত এখন সেটি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ব্লগ চ্যানেলটি, আমাদের নিত্য নতুন ব্লগ প্রতিনিয়তই আপলোড করা হয়, অবশ্যই আপনারা দেখবেন। এবং আমাদের চারিপাশটা ঘিরে যে কিছু বলার থাকে অবশ্যই বলে আমাদের জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রতিদিন বলে জানাবেন, সেটির জন্য আমরা অধর আগ্রহে থাকি। এবং সেটি দেখার জন্য মূলত আমরা এই চারিদিকের যে দৃশ্য আছে সেই দৃশ্যটা মূলত আপনাদের দেখানোর জন্যই মূলত আমাদের এই ব্লগ ভিডিওগুলো করা। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।